হরে কৃষ্ণ। জয় জয় প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় জয় নবদ্বীপ ধাম কি জয়। তো আমাদের সকল সনাতনীদের জন্য, সকল গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এবং সকল প্রকার মানুষের জন্য খুব আনন্দের একটা মুহূর্ত নিকটস্থ হয়েছে, আর সেটা হলো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। তো এই বসন্তকাল আসলে অনেক সুন্দর, আর এই বসন্তকালের সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু সেটাই হলো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সকল গৌরঙ্গপ্রেমী ভক্তদের আনন্দের মূল কেন্দ্রস্থল। এত দিব্য আনন্দ এই নবদ্বীপ পরিক্রমার মাধ্যমে সকল গৌরঙ্গপ্রেমী ভক্তরা প্রাপ্ত করে থাকেন, যেটা সারা বছর তাদের বেঁচে থাকার শক্তি প্রদান করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি নবদ্বীপের 9টি দ্বীপ এবং নবদ্বীপ ধাম সম্পর্কে, নবদ্বীপ পরিক্রমা সম্পর্কে কিছু বর্ণনা করার চেষ্টা করব। তো এবার আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ ইসকনের পক্ষ থেকে শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমার শুভ সূচনা শুরু হবে 12ই মার্চ থেকে, এবং 7 দিন পর্যন্ত এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা অনুষ্ঠিত হবে। তো এই নবদ্বীপ বলতে মূলত 9টা দ্বীপকে বোঝানো হয়েছে। যেমন পদ্ম ফুলের 8টি পাপড়ি থাকে এবং তার মাঝখানে একটা কেন্দ্র বিন্দু থাকে, ঠিক তেমনি এই নবদ্বীপ ধাম যার মূল কেন্দ্রে রয়েছে অন্তর্দ্বীপ, এবং এই অন্তর্দ্বীপের শাখা প্রশাখা যে 8টি পাপড়ি রয়েছে, সেই 8টি পাপড়ি, সেই 8টি দ্বীপ এবং কেন্দ্রের মূল দ্বীপকে একত্রিত করে গড়ে উঠেছে এই নবদ্বীপ ধাম। তো এই নবদ্বীপের 9টি দ্বীপ এবং আমাদের যে নববিধা ভক্তি, এটা সম্পূর্ণটা সংযুক্ত। তো 9টা দ্বীপে এক একটা ভক্তি রয়েছে। তো কোন দ্বীপ এবং কোন ভক্তি রয়েছে সেটা আমি এখন আপনাদের সম্মুখে বর্ণনা করব। তো নবদ্বীপের 9টা দ্বীপ হলো শ্রী সীমন্ত দ্বীপ, শ্রী গোদ্রম দ্বীপ, শ্রী মধ্যদ্বীপ, শ্রী কৌলদ্বীপ, শ্রী ঋতুদ্বীপ, শ্রী জম্মুদ্বীপ, শ্রী মধুদ্রম দ্বীপ, শ্রী রুদ্রদ্বীপ এবং অন্তে রয়েছে শ্রী অন্তদ্বীপ। তো শ্রী সীমন্ত দ্বীপে নববিধা ভক্তির যে পন্থাটা রয়েছে সেটা হলো শ্রবণ। এখানে শ্রবণের মাধ্যমে ভগবত ভক্তি প্রাপ্ত করা সম্ভব। শ্রী গোদ্রম দ্বীপে নববিধা ভক্তির যে পন্থাটা রয়েছে সেটা হলো কীর্তন। এখানে ভগবানের প্রেমময়ী কীর্তনের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করা সম্ভব। শ্রী মধ্যদ্বীপে নববিধা ভক্তির যে পন্থা রয়েছে সেটা হলো স্মরণ। এখানে ভগবানের কথা শ্রবণ করার পর, কীর্তন করার পর সেটা হৃদয়ে স্মরণ করার পন্থাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শ্রী কৌলদ্বীপে নববিধা ভক্তির অন্যতম যে সেবা রয়েছে, পন্থা রয়েছে, সেটা হলো পাদসেবন। এখানে ভগবানের যে পাদসেবন, সেই পন্থাটার কথা বর্ণনা করা রয়েছে, সেই পন্থার সঙ্গে যুক্ত করা রয়েছে। শ্রী ঋতুদ্বীপ ভগবানের অর্চন পন্থার সঙ্গে সংযুক্ত রয়েছে। শ্রী মধুদ্রম দ্বীপ ভগবানের দাস্য ভক্তির পন্থার সঙ্গে সংযুক্ত রয়েছে। শ্রী রুদ্রদ্বীপ ভগবানের সাক্ষ্য ভক্তির সঙ্গে যুক্ত রয়েছে, এখানে ভগবানের সঙ্গে বন্ধুত্ব করতে হয়। এবং অন্তে শ্রী অন্তর্দ্বীপ যেটা মায়াপুর ধাম, সেখানে নববিধা ভক্তির সব থেকে গুরুত্বপূর্ণ পন্থা রয়েছে, সেটা হলো ভগবানের চরণে নিজের আত্মনিবেদন। এখানে আত্মনিবেদনের মাধ্যমেই ভগবত ভক্তি লাভ করা সম্ভব। তো ভগবানের যতগুলো ধাম রয়েছে সবগুলো ধাম সৃষ্টি করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ভগবানের এই নবদ্বীপ ধাম এটা সৃষ্টি করেছেন স্বয়ং শ্রীমতী রাধারানী। এবং এই নবদ্বীপ ধামে স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি বাঁশি বাজিয়ে কৃষ্ণকে আকর্ষণ করেছিলেন। তো এই নবদ্বীপ ধাম এটা হলো অভিন্ন বৃন্দাবন, এই নবদ্বীপ ধাম এটা হলো অভিন্ন পুরী ধাম, এই নবদ্বীপ ধাম এটা হলো অভিন্ন নৈমিষারণ্য, এটা হলো অভিন্ন হরিদ্বার। এবং ভগবানের যত ধাম রয়েছে এই নবদ্বীপ ধাম সকল ধাম থেকে অভিন্ন, কেননা এই নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে ভগবানের সকল ধাম সমাহিত রয়েছে। এখন আমি 9টা দ্বীপের মাহাত্ম্য আপনাদের সম্মুখে বর্ণনা করার চেষ্টা করব। তাই 9টা দ্বীপের সর্বপ্রথম যে দ্বীপ সেটা হলো শ্রী সীমন্ত দ্বীপ, এবং এই শ্রী সীমন্ত দ্বীপের খুব সুন্দর একটা লীলা রয়েছে। একবার কৈলাস পর্বতে মহাদেব ধ্যান করছিলেন এবং তার পাশে পার্বতী দেবী তিনি বসেছিলেন। তো মহাদেব তিনি ধ্যান করতে করতে
হঠাৎ তিনি জোরে বলে উঠলেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। তো এই কথা শুনে দেবী পার্বতী অনেক বিস্মিত হলেন। তিনি দেবাদিদেব মহাদেবের কাছে প্রশ্ন করলেন যে হে প্রভু, আপনার মুখে আমি রাম কৃষ্ণ নারায়ণ বিষ্ণু ভগবানের অনেক নাম শুনেছি, কিন্তু আপনার মুখে আমি এই গৌরাঙ্গ নাম আগে তো কখনো শুনিনি। এই গৌরাঙ্গ নাম আসলে কে, এবং নামটাও কত মিষ্টি কত সুন্দর। এই নাম শুনলে হৃদয়ে যেন একটা প্রেমধ্বনি উৎকলিত হয়ে ওঠে, প্রভু কৃপা করে আমাকে বলুন যে এই গৌরাঙ্গ আসলে কে। তখন দেবাদিদেব শিবজি মহারাজ তিনি দেবী পার্বতীকে বর্ণনা করলেন, কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রেম পুরুষোত্তম রূপে অবতীর্ণ হবেন এবং তিনি অকাতরে সবাইকে প্রেম বিতরণ করবেন। তিনি আরও বললেন যে ভগবান এই অবতারে কোনো অস্ত্র ধারণ করবেন না। তখন দেবী পার্বতী অত্যন্ত বিস্মিত হলেন, তিনি যদি অস্ত্রই ধারণ না করেন তাহলে তিনি মানুষকে শোধন কী করে করবে। তখন দেবাদিদেব মহাদেব বললেন, যখন সত্যযুগ ছিল তখন সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর, আর তখন মানুষেরা বাস করত ভূলোকে এবং রাক্ষসেরা বাস করত পাতাল লোকে। তখন মানুষের উদ্ধারের বিধি ছিল ধ্যান, এবং ধ্যানের মাধ্যমে মানুষ উদ্ধার হতো। তাই ভগবান যারা শত্রু ছিল অসুর ছিল তাদেরকে অস্ত্রের মাধ্যমে সংহার করত। আর যখন ত্রেতা যুগ আসলো তখন এই অসুরেরা মানুষের কাছাকাছি চলে আসলো, তারা বাস করতে লাগলো একই পৃথিবীর ভিতরে অন্য আরেকটি দেশে। তখন আর্যরা বাস করত আর্যাবর্তে, আর অসুরেরা বাস করত লঙ্কা বা সমস্ত মরুভূমির দেশে। তখন মানুষের আয়ু ছিল 10,000 বছর, এবং তখন মানুষের উপাসনা বিধি ছিল বিভিন্ন যজ্ঞাদি। তখনও ভগবান অস্ত্র ধরে সমস্ত অসুরদেরকে বধ করেছিলেন। তারপর যখন দ্বাপর যুগ আসলো, দ্বাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর, তখন ওই অসুররা মানুষের আরও কাছাকাছি চলে আসলো, তারা এক পরিবারের ভিতরে চলে আসলো। তখন এক পরিবারের কিছু লোক ছিল ভালো আর্য এবং অন্য লোকেরা ছিল অসুর, যেমন পাণ্ডব ও কৌরবরা। তখন মানুষের উপাসনা বিধি ছিল পূজা অর্চনা। আর যখন কলিযুগ আসলো তখন এই অসুরেরা একটা মানুষের ভিতরে প্রবেশ করলো, এজন্য মানুষের একটা সাইড হলো ভালো এবং আরেকটা সাইড হলো খারাপ। তাই এই কলিযুগে মানুষের তো আর কোনো রকমভাবে হত্যা করা দণ্ড দেওয়ার উপায় রইল না। তাই মহাপ্রভু তিনি চিন্তা করলেন যে এই কলিযুগে তিনি আর অস্ত্র ধরবেন না, এই কলিযুগে তিনি মানুষকে শোধন করবেন, এবং সেটা হরিনামের মাধ্যমে। তো শিবজি মহারাজের মুখে ভগবানের এই দিব্য মহিমা শ্রবণ করার পর দুর্গাদেবী অত্যন্ত আনন্দিত হলেন, এবং তিনি সঙ্গে সঙ্গে তখন সীমন্ত দ্বীপে তিনি প্রকট হলেন, এবং সেখানে বসে তিনি চোখ বন্ধ করে মহাপ্রভুর ধ্যান করতে লাগলেন, গৌরাঙ্গ 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 বলে। তো তিনি যখন গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে মহাপ্রভু ধ্যান করা শুরু করলেন, তখন তার ধ্যানে সন্তুষ্ট হয়ে মহাপ্রভু সেখানে উপস্থিত হলেন, এবং তিনি দেবী পার্বতীকে বললেন, তুমি আমার কাছে একটা বর চাও। তখন দেবী পার্বতী মহাপ্রভুকে বললেন যে হে প্রভু, আপনার সকল লীলায় আপনি আমাকে বঞ্চিত করেন, আপনিও আমার সঙ্গ করেন না, এবং আপনার ভক্তরাও মায়া মায়া বলে আমাকে দূরে ঠেলে রাখে, কেউ আমার সঙ্গ করে না। তাই আপনার এই মহাপ্রভু লীলায়, এই কলির যুগধর্ম হরিনামের লীলায় আমাকে এই কলিযুগের এই লীলার একটা অংশ করতেই হবে। তখন দেবী পার্বতীর কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অত্যন্ত খুশি হলেন, এবং তিনি বললেন, ঠিক আছে, আমার এই লীলায় আমি তোমার জন্য একটা সুন্দর ঘর বেঁধে দিয়ে যাচ্ছি, এই ঘরে তুমি সবসময় বিরাজমান হয়ে থাকবে। তখন তিনি নবদ্বীপে সেই যোগমায়ের জন্য একটা সুন্দর ঘর নির্মাণ করলেন, সেই ঘর এখনও সেখানে রয়েছে, সেখানে তিনি পৌঢ়মায়া রূপে অবস্থান করছে। আপনারা এখনও সেখানে গেলে নবদ্বীপ পরিক্রমাতে অংশগ্রহণ করলে আপনারা দেবী পার্বতীকে দর্শন করতে পারবেন। তখন দেবী পার্বতী মহাপ্রভু চরণের যে ধুলি সেটা নিয়ে তার এই স্মৃতিতে, মায়েরা যেমন স্মৃতিতে সিঁদুর পরে, তার এই স্মৃতিতে তিনি ধারণ করেছিলেন। তো এই স্মৃতিকে
হিন্দিতে বলা হয় সীমন্ত, এবং তার স্মৃতিতে তিনি যে মহাপ্রভুর চরণের ধুলি ধারণ করেছিলেন তাই তার নাম হলো সীমন্তিনী দেবী, এবং তিনি সেখানে বসে মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন তাই সেই দ্বীপের নাম হলো সীমন্ত দ্বীপ। এরপরের দ্বীপটা হলো গোদ্রুম দ্বীপ। তো গোদ্রুম দ্বীপের অনেক সুন্দর লীলা রয়েছে। এই গোদ্রুমের অর্থ হলো গো অর্থ গাভী এবং দ্রুম অর্থ বৃক্ষ বা গাছ। তো এই গোদ্রুম দ্বীপে গাভী মাতা সুরভি এবং দেবরাজ ইন্দ্র এনারা দুজন তপস্যা করেছিলেন, এবং সেটা একটা বড় বট গাছের নিচে বসে, তাই এই স্থানের নাম হলো গোদ্রুম দ্বীপ। দ্বাপর লীলায় ইন্দ্র ভগবানকে চিনতে ভুল করেছিলেন তাই তিনি অনেক বেশি হারে বৃষ্টি বর্ষণ করেছিলেন বৃন্দাবনে। পরবর্তীতে তিনি যখন তার ভুল বুঝতে পেরেছিলেন তখন তিনি ক্ষমা চাওয়ার জন্য সুরভি মাতাকে নিয়ে ভগবানের সন্নিকটে এই গোদ্রুম দ্বীপে চলে আসেন, এবং এখানে বসে তিনি এবং ওই সুরভি গাভী মাতা দুজনেই ভগবানের তপস্যা করেন, ধ্যান করেন, তাই এই জায়গার নাম হলো গোদ্রুম দ্বীপ। এরপরের দ্বীপ হলো মধ্যদ্বীপ। তো এই মধ্যদ্বীপে ব্রহ্মার যে প্রথম সাতজন ঋষি সপ্ত ঋষি তারা এখানে এসে তপস্যা করেছিলেন, এবং তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান মধ্যাহ্নের সময় দুপুরবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তাদের সম্মুখে উপস্থিত হয়েছিলেন। ঠিক যেন দুপুরবেলা একটা গৌরঙ্গ সূর্য উদিত হলো তাই এই দ্বীপের নাম হলো মধ্যদ্বীপ। এরপর হলো শ্রী কৌলদ্বীপ। তো এই কৌলদ্বীপে কৌল অর্থাৎ বরাহ, ভগবান যে বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন সেটা তিনি এই কৌলদ্বীপেই আবির্ভূত হয়েছিলেন, তাই সেই ভগবানের নামে এই দ্বীপের নাম হলো কৌলদ্বীপ। এরপর হলো ঋতুদ্বীপ। এই ঋতুদ্বীপের অনেক সুন্দর একটা মাহাত্ম্য রয়েছে। ঋতুদ্বীপে ষড় ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই ষড় ঋতু এনারা সবাই ছয়টা মূর্তি ধারণ করলেন। তারা মূর্তি ধারণ করে ওখানে বসে তারা মিটিং করতে লাগলেন যে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু কোন ঋতুতে এই নবদ্বীপ ধামে আবির্ভূত হবেন। তখন গ্রীষ্ম ঋতু তিনি বললেন যে তিনি আমার ঋতুতে অবতীর্ণ হবেন। তখন বর্ষা ঋতু বলতে লাগলেন, না না, সেটা কি করে সম্ভব, গরমের সময় কত ঘাম হয়, কত দুর্গন্ধ হয়, এই সময় কি করে মহাপ্রভু আবির্ভূত হবেন। তখন গ্রীষ্ম ঋতু বর্ষা ঋতুকে বলতে লাগলেন যে তাহলে তোমার ঋতুতে কি করে আবির্ভূত হবে, কেননা বর্ষার সময় সে সময় তো চারিদিকে কাদা প্যাঁচ পেঁচাচ্ছি, এই সময় মহাপ্রভু কোনো রকমভাবে আবির্ভূত হবেন না। তখন শীত ঋতু বললেন, তাহলে তোমাদের কথা বাদ দাও, এই মহাপ্রভু আমার ঋতুতে, শীত ঋতুতে আবির্ভূত হবেন। তখন অন্য ঋতুরা বলতে লাগলেন যে শীতের সময় কত সমস্যা, বাচ্চাদের তো নিউমোনিয়া হয়ে যেতে পারে, তাই এই শীত ঋতুতে কোনোভাবেই মহাপ্রভুর আবির্ভূত হওয়া সম্ভব নয়। তো এভাবে তারা যখন মিটিং করতে লাগলেন, মিটিংয়ের কোনো পরিণাম না আসায় তারা একত্রিত হয়ে মহাপ্রভুর ধ্যান করতে লাগলেন। তো মহাপ্রভু, তিনি তো স্বয়ং ভগবান, বর্তমান বাচ্চাদের জন্মের ডেট ডাক্তাররা বলে দেয়, অনেক সময় বাবা মার ইচ্ছায় তারা ভালো ডেট দেখে ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তারবাবু এক্ষুনি আমার সন্তানকে জন্ম দিয়ে দিন, কিন্তু ভগবান তো তার ইচ্ছায় আবির্ভূত হন। তো ভগবান 13 মাস তার মাতৃগর্ভে ছিলেন। তো তিনি তখন ওই ষড় ঋতুকে বললেন যে আমি যেদিন আবির্ভূত হব তোমরা 6 ঋতুই সেখানে প্রকাট থাকবে, আবির্ভূত হয়ে থাকবে। তা যেহেতু ঋতুরা এখানে বসে তপস্যা করেছিল তাই এই দ্বীপের নাম হলো ঋতুদ্বীপ। এরপরের দ্বীপটা হলো জম্বুদ্বীপ। তো এই জম্বুদ্বীপে জম্বুমণি তিনি ভগবানের তপস্যা করেছিলেন, ভগবানের ধ্যান করেছিলেন। তো এখানে জম্বুমণির তপস্যা সফল হয়েছিল, এবং শুধু তাই নয়, এই জম্বুদ্বীপের নাম করেই মা গঙ্গার যে নাম জাহ্নবী সেটাও এই জম্বুদ্বীপের নামের মাধ্যমেই প্রাপ্ত হয়েছিল। এরপরের দ্বীপটা হলো মধুদ্রুম দ্বীপ। তো এই মধুদ্রুম মানে হচ্ছে আনন্দ। তো ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন তিনি সীতা দেবীকে নিয়ে এই মধুদ্রুম দ্বীপে এসেছিলেন। এখানে এসে তিনি অনেক জোরে জোরে হাসতে লাগলেন। তখন সীতা দেবী তার পাশে দাঁড়িয়ে বললেন যে আপনি প্রভু এমন হাসছেন কেন? তখন ভগবান রামচন্দ্র বললেন যে কলিযুগে আমি এখানে অবতীর্ণ হব শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, এবং তুমিও এখানে আবির্ভূত হবে বিষ্ণুপ্রিয়া রূপে, আমি তোমাকে বিয়ে করব, এবং তার কিছুদিন পরেই তোমাকে ফেলে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। তো এখানে অনেক দিব্য লীলা করব, সেসব কথা আমার মনে পড়ছে আর আমি হাসছি।
তখন সীতাদেবী ভগবান রামচন্দ্রকে বলেছিলেন, সেই যখন আপনি সন্ন্যাস নিয়ে চলেই যাবেন তাহলে আমার বিয়ে করার কি দরকার। তখন ভগবান রামচন্দ্র অনেক হেসেছিলেন এবং বললেন, লোক শিক্ষার জন্য আমাকে তোমায় বিয়ে করতেই হবে। তো এখানে ভগবান রামচন্দ্র অনেক আনন্দ লাভ করেছিলেন, তাই এই দ্বীপের নাম হলো মধুদ্রুম দ্বীপ। এরপরের দ্বীপটা হলো রুদ্রদ্বীপ। স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব এই রুদ্রদ্বীপে এসে তিনি ভগবানের ধ্যান করেছিলেন এবং ভগবানের ধ্যান করে তিনি ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, ভগবানের দর্শন করেছিলেন, তাই এই দ্বীপের নাম হলো রুদ্রদ্বীপ। এবং অন্তে যে দ্বীপ রয়েছে সেটা হলো অন্তর্দ্বীপ। তো এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ কেন হলো? দ্বাপর যুগে যখন ব্রহ্মা এসে দেখলো ভগবান নিচু জাতি তার সগাদের সঙ্গে খুব আনন্দ ঘন মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, তখন ব্রহ্মার মনে মনে এই ভাব আসলো, একই স্বয়ং ভগবান, ভগবান কেন এরকম নিচু জাতির সঙ্গে মিশবে? তখন ব্রহ্মা সমস্ত গোপবালকদের চুরি করলো। তো ব্রহ্মা যখন গোপবালকদের চুরি করলো তখন ভগবান তার নিজের থেকে সমস্ত গোপবালক এবং সমস্ত গাবিদের সৃষ্টি করলেন, বিস্তার করলেন। তখন এটা দেখে ব্রহ্মা বুঝতে পারলেন যে তিনি কী বড় ভুল করেছে। তখন তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন। তো তিনি এই অন্তর্দ্বীপে এসে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে তিনি ভগবানের কাছে, মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে, হে প্রভু, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি যে আমার কত বড় ভুল হয়েছে। এর মূল কারণটা হলো আমার পদ। যার বড় পদ তার বিপদটা একটু বেশি। যেমন একতলার উপর থেকে যদি একটা লোক পড়ে যায় সে যতটা আঘাত পাবে, দশতলার উপর থেকে পড়লে সে আঘাতটা আরো বেশি পাবে। তো সেরকমই আমার যে পিতামহ পোস্ট, আমি সবার জগৎ পিতা, আমি যে বড়, আমি সৃষ্টির প্রথম জীব, আমার যে বড় পোস্ট, এই পোস্টের কারণে আমার মনে একটু অহংকার চলে এসেছিল, আমি আপনাকে প্রভু চিনতে পারিনি। তাই আমার এই অহংকার দূর করার জন্য আমাকে নিচু কুলে প্রেরণ করুন, আমার জন্য একটা নিচু কুলে জন্ম হয়। এবং আমার জন্য কোনো মতে এই নিচু কুলে জন্ম হলেও আমার হৃদয় থেকে আপনার নাম না সরে। তখন ভগবান বললেন যে, সত্যি আমি যখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হব তখন আমার খুব সুন্দর একটা ক্যারেক্টারের দরকার রয়েছে, এরকম একটা ক্যারেক্টার যে সদা আমার নামে রত থাকবে, যার হাজার নিন্দা হাজার কষ্ট দিলেও সে আমার নামকে কখনো ছেড়ে যাবে না। তো আমি মনে মনে তোমাকেই ঠিক করে রেখেছি এমন পাত্র দেওয়ার জন্য। তো তুমিই হবে কলিযুগে আমার সবথেকে প্রিয় ভক্ত নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। তো ব্রহ্মা যে এই দ্বীপে বসে অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন এবং ভগবানও তার প্রার্থনাকে স্বীকার করেছিলেন, তাই এই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ। তো এই ছিল নবদ্বীপ ধামের মাহাত্ম্য। তো আপনারা সকলে চেষ্টা করবেন এবছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করার। আমি পূর্বে বহুবার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছি, তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি একবার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ভুলবশত করে ফেলেন, জীবনে আর কখনো নবদ্বীপ পরিক্রমা করার সুযোগ আপনাদের মন হারাতে চাইবে না। প্রত্যেক বছর এই নবদ্বীপ পরিক্রমা আসার আগে আপনাদের মনটা আনন্দে ভরে উঠবে সেখানে অংশগ্রহণ করার জন্য। নবদ্বীপ মানেই আনন্দ এবং নবদ্বীপ পরিক্রমা সেটা তো দিব্য আনন্দের ফল। এখানে এত 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 আনন্দ যেটা বলে আমার এই মুখ দ্বারা শেষ করা যাবে না। নবদ্বীপ পরিক্রমা মানে রোজ আমরা একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে যাব, সুন্দর সুন্দর ভগবানের লীলা শ্রবণ করব, নবদ্বীপ ধামকে দর্শন করব, সকল ভক্ত 10,000 ভক্ত আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো, একসঙ্গে তাঁবুতে ঘুমাবো, সবাই একসঙ্গে হাঁটবো, একসঙ্গে কীর্তন করব, একসঙ্গে নৃত্য করব। এর একটা আলাদা দিব্য আনন্দ। আপনি নবদ্বীপ পরিক্রমাতে যদি যান, কোনো ব্যক্তির কাছে শুনবেন যে তার বাড়ি কী হচ্ছে, আজ কয় তারিখ, কেউ বলতে পারবে না, এতই আনন্দ সেখানে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এবছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে যাওয়ার, আর আমি চেষ্টা করব নবদ্বীপ পরিক্রমায় কী কী ঘটছে তার একটা ডকুমেন্টারি তৈরি করে আপনাদেরকে দেখানোর। তো এই ছিল আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ।